सुप्रिय दर्शक श्रोता सबा के जाना अभिनंदन सालाम आलैकुम। आज आलोचनार विषय शरियत प्रणयनकारी के एवं हादिसेर चैलेंज। आम्रा आलोचना शुरूते ही जनाब आब्दुल्ला बिन आब्दुर रज्जाक एवं सजल रोशनेर मध्य जे वितर्क हुएछिलो सेई वितर्क थेके शरियत सम्पर्के आब्दुल्ला बिन आब्दुर रज्जाक कि बोलेछेन सेटाई शुरूते आपनादेरके भिडियोते देखाच्छि। आसुन देखुन तिनि कि बोलेछेन। মৃত্যুর পর থেকে নিয়ে একটা মানুষ কবরে নামানো পর্যন্ত যে একটা গুরুত্বপূর্ণ অংশ, এই বিষয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কিছু বলেননি, এই পুরো অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখলাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত প্রণেতা, তিনি আল্লাহ ফরজ করেন নাই অথচ রাসূল ফরজ করেছেন। কি কি বিষয় ফরজ করেছেন তিনি উল্লেখ করেছেন। আসলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে শরীয়ত প্রণেতা সম্পর্কে কি বলা হয়েছে আসুন আমরা দেখি। সূরা আশুরা সূরা নাম্বার 42 আয়াত নম্বর 13 সেখানে বলা হচ্ছে ফাইজা ক্বারাতাল কোরআন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শারা'আ লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন যে দ্বীন, দ্বীনের সেই শরীয়ত যা দিয়েছিলাম নূহকে, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে যে শরীয়ত দেওয়া হয়েছিল সেখান থেকে শরীয়ত শুরু হয়েছে। তারপরে বলছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যার ওয়াহী আপনার প্রতি করা হচ্ছে, ওমা ওয়াসাইনা বিহি, এবং এটার ওসিয়ত করা হয়েছিল ইব্রাহিম মূসা ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ, যার ওসিয়ত করা হয়েছিল ইব্রাহিম মূসা ঈসা আন আকিমুদ্দিন, সে দিনে সে শরীয়ত সেটাকে কায়েম করার জন্য ইব্রাহিম মূসা ঈসা সবাইকে সেই শরীয়ত দেওয়া হয়েছিল। ওয়ালা তাতাফাররাকু ফিহ, এবং এর মধ্যে কোনো তাফরিক করবেন না। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকরা সহ্য করতে পারবে না, মুশরিকরা রাগান্বিত হবে, মা তাদউহুম ইলাই, আপনি যতই তাদেরকে ডাকুন না কেন, আল্লাহ ইয়াজতাবি মান ইয়াশা, যে চায় তাকে আল্লাহ মনোনয়ন দেন, ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে একমুখী, আল্লাহ মানি রাসূল মানি কোরআন মানি হাদিস মানি সব এক লেভেলের, মাযাল্লাহ। আল্লাহ বলছে ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে একমুখী আল্লাহ তাকেই হেদায়েত দান করেন, পথ প্রদর্শন করেন। ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাহুম আল ইলম, তারাই তাফরিক করেছে, দলাদলি করেছে, আলাদা হয়েছে জ্ঞান আসার পরও। কেন? বাগিয়াম বাইনাহুম, পরস্পরের মধ্যে বিদ্বেষ, উনি আহলে হাদিস আমি হানাফি, উনি শিয়া আমি সুন্নি, উনি আটরুশি আমি চরমোনাই, পরস্পরের প্রতি বিদ্বেষ বেশি, তো তারা পার্থক্য হয়েছে, আলাদা হয়েছে। এই ধারাবাহিকতায় এই সুরার 21 নম্বরে বলা হচ্ছে আমলাহুম সুরাকাউ শরাউ লাহুম মিনাদ দ্বীন, তাদের কি কোনো শরীক আছে, মানে আল্লাহর সাথে কোনো শরীক আছে, শরাউ লাহুম মিনাদ দ্বীন, দিন থেকে তাদেরকে শরীয়ত দিচ্ছে। নবী মোহাম্মদ স্বাধীনভাবে শরীয়ত প্রণেতা,
মাযাল্লাহ শরীয়ত দিয়েছেন আল্লাহ শারালাকুম মিনাদ দ্বীন শরীয়ত দিয়েছেন আল্লাহ দ্বীন থেকে শরীয়ত দিয়েছেন আল্লাহ যা দেওয়া হয়েছিল মা ওয়াসা বিহি নূহান নূহ থেকে শুরু হয়েছে সেই শরীয়তের কথা ইব্রাহিম মুসা ঈসা এইভাবে শরীয়ত এসেছে আর উনি বলছেন মুহাম্মদ স্বাধীনভাবে শরীয়ত প্রণয়ন করেছেন তিনি ফরজ করেছেন তাহলে আম লাহুম শুরাকাউ তাদের কোনো শরীক আছে আল্লাহর কোনো শরীক আছে শারাউ লাহুম মিনাদ দ্বীন দ্বীন থেকে শরীয়ত দিচ্ছেন মালাম ইয়াজান বিহি আল্লাহ যার অনুমতি আল্লাহ কাউকে দেন নাই শরীয়ত প্রণয়নের অনুমতি আল্লাহ কাউকে দেন নাই ওয়ালাউ লা কালিমাতুন ফাসল যদি কালামাতুল ফসল একটা নির্ধারিত না থাকত লা কুদিয়া বাইনা হুম তাহলে তো শেষই হয়ে যেত আল্লাহ এক্ষুনি ধ্বংস করে দেন ওয়া ইন্না জালিমিনা লাহুম আযাবুন আলিম আর এই সমস্ত জালিমদের জন্য রয়েছে কঠিন শাস্তি মহান আল্লাহ আহকামুল হাকিমিন কাউকেই কোনো শরীয়ত প্রণয়নের অনুমতি দেন নাই ওনারা বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ স্বাধীনভাবে ফরজ করেছেন ফিতরা ফরজ করেছেন হালাল হারাম করেছেন মাযাল্লাহ স্বাধীনভাবে মানে স্বাধীনতা আছে কারো কন্ট্রোল নেই এইভাবে স্বাধীনভাবে তিনি শরীয়ত প্রণয়তা তারা কিভাবে মুহাম্মদকে আল্লাহর আসনে বসিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ওনার দ্বিতীয় ভিডিওটা দেখি বুখারী মুসলিম তারা অনেক পরিশ্রম করেছে তারা সত্যি হাদিস জমা করেছে সবকিছু ঠিক আছে তাদেরকে অথরিটি কে দিই এটা কোশ্চেন আমি কোশ্চেন করতে পারি আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কে অথরিটি দিল কোরআন জমা করার কোরআনের কোথায় থেকে কেউ দেখাতে পারবে যে আল্লাহ বলেছে তোমরা কোরআন খাতায় লেখো কে অথরিটি দিল আল্লাহ রাসূলকে অথরিটি দিয়ে গেছে কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথরিটি দিয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোথাও অথরিটি দিয়েছে কাউকে আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তারা কোরআন জমা করতে গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন জমার হাদিসে স্পষ্ট বলা আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি ওই কাজ কেমনে করব যে কাজ আল্লাহ রাসূল করেন কেমনে ওই কাজ করার সাহস করব মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই কাজ আল্লাহ রাসূলও করেননি আল্লাহ কোথাও অথরিটি দেন তাহলে তারা নিজেরা করেছে তাহলে আজকে আমাদের সামনে যে কোরআন আছে এই কোরআন তাহলে এখন কি করা যাবে এটা তো আল্লাহর অথরাইজ আল্লাহ তো অথরিটি দেয়নি এই কোরআনকে এভাবে সাজানোর কেন আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে এই সূরার নামেই আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে সূরা তাওবারাকে বিসমিল্লাহ হবে না আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে ইসরা মাক্কী ও ইসরা মাদানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও বলেনি যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী ওখানে রাখো আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনকে শুরুতে রাখো এগুলো তো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আর সে অনুযায়ী পরবর্তীতে আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন নিজস্ব ইচ্ছায় নিজস্ব চেষ্টায় তাদেরকে কেউ এই অথরিটি দেয় সুতরাং অথরিটির প্রশ্ন তুললে তো কোরআনের উপর প্রশ্ন সুপ্রিয় দর্শক শ্রোতা অথরিটির প্রশ্নে তিনি মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের উপর প্রশ্ন তুললেন যে কে অথরিটি দিয়েছে এদেরকে কে অথরিটি দিয়েছে তিনি কোরআনের উপর প্রশ্ন তুললেন অনেকে বলে থাকেন যে রাসূল কেন হাদিস লিখলেন না বা রাসূলের সময় কেন হাদিস লেখা হলো না কারণ হাদিস যদি লেখা হয় তাহলে কোরআনের সাথে মিশ হয়ে যেতে পারে আমরা জানি মহান আল্লাহ আহকামুল হাকিমিন ফলকে তার কিতাব দিয়েছিলেন ফলকে কিতাব দিলে মুসা তার জীবনী তার কার্যক্রম আলাদা একটা বইতে লিখতে পারতেন যাতে মিসড হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা তো পাই না যে তৌরাতের সাথে আরেকটা মুসার কিছু কথা লেখা রয়েছে অনুরূপভাবে আমরা পাই না যে ইঞ্জিলে যা বলা হয়েছে তার সাথে আরেকটা গ্রন্থ রয়েছে যেগুলো ইঞ্জিলে লিপিবদ্ধ করা হয় নাই সেগুলো আলাদা একটা বইতে লিপিবদ্ধ করা হয়েছে ওনারা কেন সব ওয়াহি কোরআনে লিপিবদ্ধ করা হয় নাই তাই আলাদা একটা গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছে এটা কোথায় পেলেন কোরআনের উপর প্রশ্ন তুলছেন যে আল কোরআনের সংরক্ষণকারী আবু বকর ওমর উসমান কি কথা বলছেন আসুন ওনারা আরো একটা ভিডিও দেখাই কি হাস্যকর কথা বলছেন দেখুন কোরআন আল্লাহ প্রথমে সাত ভাষায় অবতীর্ণ করেছিলেন যেমন আমাদের দেশের স্থানীয় আঞ্চলিক ভাষা বিভিন্ন একটা থেকে আরেকটা আলাদা ওরকম মক্কার কোরাইশদের ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে আর কোরাইশদের বাইরে আরো ছয়টা ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জমা করেন তখনও উনি কোরআন
সাত ভাষার উপরই জমা করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা এসে বাকি ছয়টা ভাষা বাদ দিয়ে শুধু একটার উপর কুরাইশদের উপর রেখে দিয়েছে, কিন্তু ওই একটা হরফের উপর আবার সাতটা কেরাত তৈরি হয়েছে। এই সাতটা কেরাত স্বীকৃত এবং সবাই জানে। কোরআনে কোথাও বলা হয় নাই আল কোরআন সাতটা ভাষায় নাজিল হয়েছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়া লাআল্লাহুম তাআকিলুন, যে কোরআন আরবি সহজ ভাষায় নাজিল হয়েছে যাতে আপনারা বুঝতে পারি। উনি বলছেন যে কোরআন সাতটি ভাষায় নাজিল হয়েছেন, ছয়টি ভাষা ওসমান ফেলে দিয়ে কুরাইশের ভাষায় রাখছেন, মাআজাল্লাহ। এবং তিনি বলছেন ওসমান আবু বকর ওসমান এরা কোরআন সংরক্ষণ করেছেন, মাআজাল্লাহ। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন, যে আমি জিকরা এই স্মরণকে আমি নাজিল করেছি, অবশ্যই এর হেফাজত করে আমি। মহান আল্লাহ হলেন হাফেজ, তিনি হেফাজতকারী, আর ওনারা হাফেজ বানাইছেন আবু বকর উমর উসমান মাআজাল্লাহ, ওনারা ওনাদের নামের সাথেও হাফেজ লিখে থাকেন। এরা মানুষকে আল্লাহর আসনে বসিয়েছেন। ওনার আরেকটা ছোট্ট ক্লিপ দেখি। এবং আল্লাহ তার নিকটে কোরআন পাঠিয়েছেন এবং এর বাইরে ওহী পাঠিয়েছেন, এর বাইরের ওহী থেকে যদি উনি আমাদের কিছু নির্দেশ দেন আমরা সেটাও মানতে বাধ্য। কোরআন কখনো ওয়াহী নয়, কোরআন আল্লাহ নাজিল করেছেন, এগুলো কখনো ওয়াহী নয়। কোরআন আল্লাহ নাজিল করেছেন, এগুলো কোনো ওয়াহী নয়, কোরআন থেকে ওয়াহী হয়। ওনার আরো একটা ভিডিও ক্লিপ দেখি। আর এটা চ্যালেঞ্জ থাকলো, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন চ্যালেঞ্জ দিয়েছে যে এই কোরআনের মধ্যে এই কোরআনের মতো যদি তোমরা কিছু বানাতে পারো তাহলে দেখাও, বানিয়ে দেখাও, আর এই কোরআনের মধ্যে পরস্পর কোনো মতভেদ নাই। আমারও চ্যালেঞ্জ থাকলো হাদিসের মধ্যে কেউ জাল ঢুকিয়ে দেখাক, আমরা মুহাদ্দিসরা যদি না ধরতে পারি তাহলে বলবো যে হ্যাঁ অনেক হাদিস জাল ঢুকিয়ে আছে, তাহলে তারা ধরতে পারলো না। বানিয়ে দেখুক, যে কেউ ধরবো ইনশাল্লাহ, চ্যালেঞ্জ থাকলো। 2, হাদিস পরস্পর বিরোধী নয়। সুতরাং কোরআনে যে যে শর্তগুলো পাওয়া যায়, এবং আরেকটা মজার শর্ত, কোরআনের একটা মজার শর্ত হচ্ছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, কোরআন নিজের শর্ত দিয়েছে যে কোরআন তোমরা কিভাবে মাপবা, আগের যুগের তাওরাত ইনজিলের সাথে কোরআনের মিল পাবা, হাদিসও কিভাবে মাপবেন হাদিসের সাথে কোরআনের মিল পাবেন, হাদিসের সাথে অন্য হাদিসের মিল পাবেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। আমাদের সামনে যে কোরআন আছে কোরআনকে হাদিস সত্যায়ন করে, হাদিস আর কোরআন কন্ট্রাডিকশন নয়, পরস্পর বিরোধী নয়, বরং একটা আরেকটার ব্যাখ্যা স্বরূপ, কেন দুটাই এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ থেকে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কোরআনের অনুরূপ আরেকটি বইকে তিনি গ্রহণ করছেন। তিনি বলছেন কোরআনের যেভাবে চ্যালেঞ্জ আছে সেভাবে তিনি হাদিসেরও চ্যালেঞ্জ করলেন। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা বাকারা আয়াত 23 বলেছেন, ওয়াইন কুনতুম রাইবে মিম্মা নাজ্জালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতি মিন মিসলিহি। তাহলে কোরআনের কোনো মিসাল নাই, উনি কোরআনের মিসাল হিসাবে হাদিসকে উল্লেখ করছেন, তাদের সেই বানানো হাদিসগুলোকে কোরআনের মিসাল হিসেবে উল্লেখ করছেন এবং চ্যালেঞ্জ দিচ্ছেন কেউ অনুরূপ কেউ বানাতে পারবেন না। আল্লাহ তো এখানে বলেই দিয়েছেন যে কোরআনের অনুরূপ একটা সুরা বা কিচ্ছু নেই, অথচ ওনারা বানাচ্ছেন যে কোরআনের অনুরূপ, এটাকে একটা চ্যালেঞ্জ শুরু দিয়েছেন। তিনি কোরআন যেভাবে বিশুদ্ধ, যেভাবে নাজিল হয়েছে, যেভাবে মুসাদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাই, সেরূপভাবে তিনি হাদিসকে প্রমাণ করার চেষ্টা করছেন, সেভাবে কোরআনের মতো একটি অনুরূপ গ্রন্থ এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতে কি বলা হয়েছে দেখি। এখানে বলা হচ্ছে ওয়া ইন্না মিনহুম লা ফারিকান, তাদের মধ্যে কিছু লোক আছে, ইয়ালহুনা আল সানাতিহিম, তারা জিব্বা বাঁকিয়ে বলে, বিল কিতাব, কিতাব তাদের সেই কিতাব থেকে, লে তাসাবু হু মিনাল কিতাব, যাতে আপনারা মনে করেন সেগুলো কিতাব থেকে বলছে, আল কোরআন থেকে বলছে, অমা হুয়া মিনাল কিতাব, এগুলো কিতাব থেকে নয়, ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদাল্লাহ, এবং তারা বলে এগুলো আল্লাহ থেকে, এগুলো ওহিয়ে গায়ের মতলু, মাযাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলুনা, তারা বলে ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদাল্লাহ, এবং তারা বলে যেগুলো আল্লাহ থেকে এসেছে, অমা হুয়া মিন ইনদাল্লাহ, এগুলো আল্লাহ থেকে আসে নাই।
এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে নাই। কিভাবে কোরআনের পাশাপাশি একটা বইকে দাঁড় করানোর চেষ্টা করছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক? ওয়াইয়াকুলুনা আলাল্লাহি কাযিবা, এরা আল্লাহর নামে মিথ্যা কথা বলছে। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ এই কথা আগেই আল কোরআনে বলে রেখেছেন। ওয়াহুম ইয়ালামুন, এগুলো অবশ্য তারা ভালো করে জানে যে কিভাবে কোরআনের পাশাপাশি হাদিসকে এস্টাবলিশ করার জন্য চ্যালেঞ্জ দিচ্ছেন। মাযাল্লাহ, আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন যে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন আল্লাহর সাথে, আল্লাহর সামনে আসুক, কেউ কোরআনের একটি আয়াত বা একটি সুরা বা দশটি সুরা রচনা করতে পারবে না। ওনারা ঠিক কোরআনের মতো আরেকটা কোরআন বানানোর জন্য চ্যালেঞ্জ করছেন। এই বলছেন ওয়াহি, কোরআনে কখনো ওয়াহি হয় নাই, কোরআন কখনো ওয়াহির মাধ্যমে আসে নাই। সেটাই বলা হচ্ছে যে কোরআনে আসছে কিভাবে, এট এ টাইম আসছে কোরআন, জিবিল নিয়ে আসছেন। তিনি বললেন যে হাদিসের মধ্যে জাল ঢুকাতে কেউ পারবে না, অথচ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বাবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন তার বাড়িতে রয়েছে 3 লক্ষ জাল হাদিস, এবং যুগে যুগে আল মুজুয়া এবং খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনিও জাল হাদিস একটা গ্রন্থ বের করেছেন। তাহলে তো জাল হাদিস ঢুকেই রয়েছে 3 লক্ষ। উনি কেন বলছেন জাল হাদিস ঢুকাতে পারবেন না? সারা দুনিয়াব্যাপী সবাই বলে থাকেন এই হাদিস জাল, ওই হাদিস জাল, ওই মাউজু, ওই মুরসাল। তো ভাই, হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকেই রয়েছে, আর কি ঢুকাবে? আর হাদিস তো পুরোটাই জাল, আমরা দেখাবো। উনি বলছেন যে কোরআন যেভাবে যার মধ্যে জাল যে ঢুকতে পারে না, ওর হাদিসের মধ্যে জাল ঢুকতে পারে না, চ্যালেঞ্জ করছেন। ভাই, আপনি 1400 বছর পর কি চ্যালেঞ্জ করছেন যে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জাল দিয়ে ঢুকতে পারবেন না? ও ঢুকে তো ভরে আছে, 3 লক্ষ জাল হাদিস। আপনার বাবা বলছে যে 3 লক্ষ জাল হাদিস রয়েছে আমাদের বাড়িতেই, তাহলে আপনি আর কি ঝুঁকি ঢুকাইবেন? ওখানে ঢুকানো তো কোনো বাকি নাই, ওরা পুরাটাই গার্বেজ। আর উনি বলছেন যে কোরআনের সাথে হাদিসের মিল রয়েছে, কোরআনের সাথে হাদিসের কোনো কন্ট্রাডিকশন নাই। সে বুখারীর প্রথম হাদিস যেখানে বলা হচ্ছে ইয়াকুলু সামেত উমারা বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলা মিনবার, এর আগে আরো 3 জনের নাম বলা হয়েছে, মানে নাম বলতে বলতে নামে তারিফ করতে করতে তো মূল কথা খুঁজেই পাওয়া যায় না। কি বলা হচ্ছে? ইন্নামা আমালু বিন্নিয়াত, কর্মের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। মাযাল্লাহ, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে নিয়াত শব্দটা কোথাও নেই। সূরা আনামের 96 নম্বর আয়াতে নাওয়া বলা হয়েছে, তার অর্থ নিয়ত নয়। আসলে যে নিয়ত কথাটা যেহেতু আল কোরআনে নেই, তারপর ওনাকে নিয়তকে ওনারা মূল ধরলেন। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর কর্মের ফলাফল নির্ভর করে। মাযাল্লাহ, মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা 20 সূরা তহা এর 15 নম্বর আয়াতে বলা হচ্ছে মাঝামাঝি, লিতুজ্জা কুল্লু নাফসিন বিমা তাশআ, যে প্রত্যেক নাফসকে সেই যাজা দেওয়া হয় বিমা তাশআ, তা যে চেষ্টা করে, চেষ্টার উপরেই তার বিনিময় দেওয়া হয়। আমি নিয়ত করলাম আর কিছু করলাম না, আর বিনিময় হয়ে গেল। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন এ কথা কখনো বলে না। তার মানে দাঁড়ালো যে বুখারী প্রথম হাদিস, হাদিসের সূচনা যেটা বলা হয়েছে, প্রথম হাদিস যারা, তারা হাদিস বলছে, আমরা হাদিস স্বীকার করি না, সেই হাদিসটাই হলো কোরআনের সাথে প্রথম কন্ট্রাডিক্ট। কুল্লু নাফসিন বিমা তাশআ, যে চেষ্টা করে সেই অনুযায়ী ফল দেওয়া হয়, যাজা দেওয়া হয়। আর বলছেন যে ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে। মাযাল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা বুখারীর দ্বিতীয় হাদিসটা দেখি, সেখানে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে আল হারিস বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু সাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকা ওয়াহিউ,
কিভাবে আপনার কাছে ওয়াহি আসে? আল্লাহর কাছে কোরআন নাজিল হয়, ওয়াহি আসে না, ওয়াহি কোরআন থেকে হয়। মানে বিষয়টা উল্টে দিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়ানা ইয়াতিনি মিসলা সালসালাতিন জারাস, তার কাছে ওয়াহি আসে ঘন্টার ধ্বনির নাই। ওয়া হুয়া আশাদু আলা ফা ইউসামু আননি ওয়া কাদ আইতু আনহু, এবং তখন সেটা হয় খুব কষ্টকর। মাযাল্লাহ, রাসূলের কাছে ওয়াহি আসে কষ্টকর? মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা তহার দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আপনি কষ্ট পাইবেন এই জন্য আমি কোরআন অবতীর্ণ করি নাই। আর এখানে বলা হচ্ছে কোরআন অবতীর্ণ হয় ঘন্টার ধ্বনির নাই, কোরআন ওয়াহি হয়। আর এখানে বলছে কোরআন মা আনজালনা, কোরআন নাজিল হয়। আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন কখনো বলেন নাই কোরআন ওয়াহি হয়, কোরআন থেকে ওয়াহি হয়। আর উনি বলছেন কোরআন ওয়াহি হয় এবং ঘন্টার ধ্বনির নাই এবং রাসূলের প্রতি কষ্ট হয়। আর আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকা, কোরআন নাজিল হয়। কিভাবে? লিতাশকা, কষ্ট দেওয়ার জন্য নয়। আর ওনারা হাদিসে ঘন্টার ধ্বনি বাজছে, কষ্ট হচ্ছে। মাযাল্লাহ, তৃতীয় বর্ণনা দেখি, সেখানে তিনি কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি সর্বপ্রথম ওয়াহি আসে তা ছিল ঘুমের মাধ্যমে স্বপ্ন রূপে। মাযাল্লাহ, রাসূলের কাছে প্রথম ওয়াহি আসে ঘুমের মাধ্যমে। মাযাল্লাহ, ঘুম আমরা জানি সূরা ইউসুফের সেই 46 নম্বর আয়াতে সাবআ বাকারাতেন সুলবুলাতেন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, যে সাতটা গরু আর হিংস্র পানিতে খাচ্ছে। মানে স্বপ্ন সবসময় উল্টা হয়ে থাকে। আল কোরআন স্বপ্নকে কখনো এন্ডোর্স করে না, বিশেষ করে রাতের স্বপ্ন। রাতের স্বপ্ন সবসময় হয়ে থাকে উল্টা, যেখানে সাতটা গরু, মোটা তাজা গরু, মানে 7 বছর ফসল হবে না, এটাই বলা হচ্ছে উল্টা কথা। এবং সূরা সাফফাতের সেই 105 নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে যে স্বপ্ন দেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার জন্য 107 নম্বর আয়াতে তাকে ফা ফাদাইনাহু জিবিন আজিম, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নকে সত্য ভেবেছিলেন, কাসাদদাক্তা রুইয়া, স্বপ্নকে সত্য ভেবেছিলেন, তাকে তার জন্য একটা কুরবানি করতে হয়েছিল। ফা ফাদাইনাহু বিজিবিন আজিম, তার কাছে বড় ধরনের একটা জাবর করে ফিদিয়া নেওয়া হয়েছিল। মানে স্বপ্নকে কখনো সত্যি ভাবার কোনো সুযোগ নেই, অথচ ইনি স্বপ্নকে সত্য বলতেছেন যে কোরআন আসছে, ওয়াহি আসছে স্বপ্নের মাধ্যমে। মাযাল্লাহ, আর কোরআন বলছে সূরা বাকারা আয়াত 97-তে, কুল মান কানা আদুয়ান লি জিব্রিল, আপনি বলুন জিব্রিলের শত্রু কে? ফা ইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা, তিনি এই কোরআনকে নাজিল করেন আপনার কালবে। কোরআন নাজিল হয়েছে, কোরআন ওয়াহি হয় নাই, ওয়াহি হয় নাই। আলা কালবিকা, আপনার কালবে, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে, স্বপ্নের মাধ্যমে আসে নাই কোরআন। মুসাদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাহি, আপনার দুই হাতে মাঝখানে যা আসে তা দ্বারা সত্যায়িত। ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, এ কোরআন হলো হুদা, সুসংবাদ মুমিনদের জন্য। উনি কিভাবে বলছেন? কোরআন এসছে স্বপ্নের মাধ্যমে। মানে আমরা দেখালাম যে বুখারীর প্রথম হাদিস কোরআনের সাথে কন্ট্রাডিক্ট, দ্বিতীয় হাদিস কোরআনের সাথে কন্ট্রাডিক্ট, তৃতীয় হাদিস কোরআনের সাথে কন্ট্রাডিক্ট। আমি বলবো সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে যে বুখারি নিয়ে আসুন, যার 90% বর্ণনা আল কোরআনের সাথে কন্ট্রাডিক্ট, সাংঘর্ষিক। এই বুখারি গ্রন্থ, এই গ্রন্থের যতগুলো বর্ণনা রয়েছে সেগুলো হাদিস নয়, সেগুলো 250 বছর পরে যার সানাদ কখনোই নবী পর্যন্ত পৌঁছতে পারে নাই,
মাত্র তিনজন চারজন পাঁচজন সানাদ দিয়ে এই বুখারী লেখা হয়েছে, পাঁচজন সানাদ দিয়ে এরা রাসূলের কাছে পৌঁছতে পারে নাই, অথচ বলছেন সাহি মাআজাল্লাহ। এবং এর 90% বর্ণনা আল কোরআনের সাথে কন্ট্রাডিক্ট, সাংঘর্ষিক। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলছেন যে বুখারীর বর্ণনা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। আমরা প্রথম থেকে তিনটি হাদিস দেখালাম পরস্পর সাংঘর্ষিক, কোরআনের বিপরীত একটি ধর্ম তৈরি করা হয়েছে এই বুখারীর নামে। আসুন আমরা কোরআন জানি প্রথমে, তারপরে বুখারী দেখি, তখন আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ, মানে 90% হাদিস, তাদের বর্ণনায় হাদিস এগুলো কন্ট্রাডিক্ট, সাংঘর্ষিক কোরআনের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন এবং তাদের বর্ণনায় সেই বুখারী দেখালাম যেগুলো কোরআনের সাথে যায় না। আমরা এই চ্যালেঞ্জ, যে ভুয়া চ্যালেঞ্জ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দিয়েছেন, যে চ্যালেঞ্জ উনার বাবা যে চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছেন, তাদের বাড়িতে 3 লক্ষ জাল হাদিস রয়েছে, তবে হাদিসদের জাল তারাই প্রমাণ করেছেন যে 3 লক্ষ হাদিস কোথাও নেই, বাজারে কোথাও 3 লক্ষ হাদিস নেই। হাদিস পড়লেই বুঝতে পারবেন যে হাদিসে কি পরিমাণ মিথ্যা কথা রাসূলের নামে আল্লাহর নামে ঢুকানো হয়েছে, আপনাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। তবে অবশ্যই একদিন আমরা সত্য সন্ধানী হব, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা সত্য পথের দিশা পাব। আমাদের এই ভিডিও আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে, কারণ আপনারা সত্য জানার পর তা গোপন করতে পারবেন না। যে সত্য জানার পর গোপন করবে তার প্রতি সূরা বাকারা আয়াত 159 অনুসারে আল্লাহ লানত প্রদান করতে বলেছেন। অবশ্যই এই বক্তব্য আপনাদেরকে শেয়ার করতে হবে, কারণ এই বক্তব্য আপনি প্রচার করতে হবে, কারণ আপনি সত্য জানার পরে তা গোপন করতে পারবেন না। আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।